সংখ্যা গ রচনাধর্মী প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8। প্রশ্ন 1, পৌরাণিক কাহিনী বা মিথস এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ইতিহাস ও পৌরাণিক কাহিনী পার্থক্যগুলো তুলে ধরো। পৌরাণিক কাহিনী বা মিথস, সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা লোকপুরাণ বলে। লোকপুরাণগুলি লোকসমাজের দ্বারা মৌখিকভাবে সুপ্রাচীন অতীত থেকে রচিত হয়ে আসছে। মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মুথোস থেকে। সমাজতত্ত্ববিদদের ধারণায় সমাজের চারিদিকে আকাশে মাটিতে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটেছে সেগুলির উত্তর খোঁজার তাগিদেই প্রথম লোকপুরাণ গড়ে ওঠে। ব্রিটেনের ফোকলোর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম তিনি বলেছেন, লোকপুরাণ হল দ্য সায়েন্স অফ আ প্রি সায়েন্টিফিক এইজ। যে বিয়ারলেন তার প্যারালাল মিথস গ্রন্থে লিখেছেন যে পৌরাণিক কাহিনী হল আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। বৈশিষ্ট্য ধারণা, বৈশিষ্ট্য সাধারণ 2 নম্বর, 1 চরিত্রগত। লোকপুরাণে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অলৌকিক দেবদেবীগণ, এতে কাহিনীর মূল চরিত্র ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির উপর আরোপিত। মূল চরিত্রটি ঈশ্বরের অলৌকিক লীলা কাহিনী বা কর্মকাণ্ডের উপকার। 2 কাহিনীগত, পৌরাণিক কাহিনীগুলো মূলত ধর্মভিত্তিক, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কার, রীতিনীতি, পূজা প্রার্থনা, ধর্মোৎসব, উপাচার ইত্যাদি ভিত্তিতে পৌরাণিক কাহিনী গড়ে ওঠে। বিশ্ব সৃষ্টির রহস্য, দেবতা মানবের জন্ম, মহাপ্লাবন, দেবতা দানব মানবের দ্বন্দ্ব, জন্ম মৃত্যু, আত্মা পুনর্জন্ম, অবতার, স্বর্গ নরক, পাপ পুণ্য, সমস্ত কিছুই হলো এর বিষয়। 3 প্রকৃতিগত, পৌরাণিক কাহিনীগুলো ধর্মীয় প্রকৃতির হয়। ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কার, রীতিনীতি, পূজা প্রার্থনা, ধর্মোৎসব উপাচার ইত্যাদি ভিত্তিতে পৌরাণিক কাহিনী গড়ে ওঠে। 4 শ্রেণীবিভাগগত, শ্রেণীবিভাগগত বিচারে পৌরাণিক কাহিনী বেশ কয়েকটি ভাগে বিভক্তি, যথা 1 দৃষ্টিতত্ত্বমূলক, 2 মানুষের উদ্ভাবমূলক, 3 দৃষ্টিমূলক, 4 প্রলয়সূচক, 5 আগুনের অধিকার বিষয়ক, 6 সংস্কৃতির বিকাশ বিষয়ক, 7 চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেন্দ্রিক, 8 সামাজিক বিধিবিধান বিষয়ক, 9 ধর্মাচার সম্পর্কিত, 10 সংস্কৃতির ধাতা বিষয়ক প্রভৃতি। 5 বিশ্বজনীনতাগত, বিশ্বের বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলির মধ্যে এক ধরনের বিশ্বজনীনতা রয়েছে। বিশ্ব সৃষ্টিগত ধারণা, মহাপ্লাবনগত ধারণা, দেবদেবীর সৃষ্টিগত ধারণা প্রভৃতির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে পৌরাণিক কাহিনীগুলির মধ্যে বর্ণনার মিল লক্ষ্য করা যায়। 6 মৌখিক ঐতিহ্যানুসারে, পৌরাণিক কাহিনীগুলি সম্পূর্ণভাবে মৌখিক ঐতিহ্যানুসারী। বর্ণমালা সৃষ্টি অনেক আগে থেকেই মৌখিকভাবে পৌরাণিক কাহিনীগুলি প্রচলিত হয়ে আসছে। বিশ্বের জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলি মানব সভ্যতার উদ্ভাবের পূর্বের ও পরের ঐশ্বরিক জগতে সংঘটিত নানা কাল্পনিক ঘটনা নিয়ে গড়ে উঠেছে। 7 হচ্ছে উৎসগত, বিশ্বের অধিকাংশ পৌরাণিক কাহিনীগুলি উৎসের সন্ধান মেলে মহাকাব্যগুলোতে। এমন বিশ্বের 5 প্রাচীনতম মহাকাব্য হচ্ছে গিলগামেশ, রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। যদিও মহাকাব্যগুলো বাইরেও পৌরাণিক কাহিনীর সন্ধান মেলে। 3 বিয়ারলেনের মত, যে বিয়ারলেন তার প্যারালাল মিথস গ্রন্থে পৌরাণিক কাহিনীর 6 বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যথা 1 উত্তরাধিকারগত, বিয়ারলেনের ধারণায় পৌরাণিক কাহিনীগুলি সুপ্রাচীন অতীতকাল থেকে উত্তরাধিকার সূত্র মেনে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রচলিত হয়েছে। যদিও প্রাগৈতিহাসিক বিবরণগত, ঐতিহাসিক যুগের সূচনা ঘটার আগের কাহিনীগুলি পৌরাণিক ইতিহাসে স্থান পায়। 3 ভাষার বিশিষ্টতা, অতীন্দ্রিয় বা অলৌকিক জগতে দেবদেবীদের কাহিনীগুলো। 3 বিয়ারলেনের মত, যে বিয়ারলেন তার প্যারালাল মিথস গ্রন্থে পৌরাণিক কাহিনী 6 বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যথা 1 উত্তরাধিকারগত, বিয়ারলেনের ধারণায় পৌরাণিক কাহিনীগুলি সুপ্রাচীন অতীতকাল থেকে উত্তরাধিকার সূত্র মেনে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রচলিত হয়ে চলেছে। 2 প্রাগৈতিহাসিক বিবরণগত, ঐতিহাসিক যুগের সূচনা ঘটনা আগের ঘটনাগুলো পৌরাণিক ইতিহাসে স্থান পায়। 3 ভাষার বিশিষ্টতা, অতীন্দ্রিয় বা অলৌকিক জগতে দেবদেবীর কাহিনীগুলো পৌরাণিক কাহিনীতে স্থান পায়, যেগুলি আমাদের উপলব্ধির বাইরে। বিশিষ্ট মানুষদের পরিশীলতা ভাষা পৌরাণিক কাহিনীকে আমাদের কাছে বোধগম্য করে তোলে। 4 পরিচয়ের মাধ্যমে, কোনো সমাজ বা সম্প্রদায়ের অতীত পরিচয় জানা যায় পৌরাণিক কাহিনীগুলির মাধ্যমে। পৃষ্ঠা সংখ্যা 9। 5 সামাজিক বিধিনিয়মের স্বীকৃতি, প্রচলিত ধর্ম ও সামাজিক বিধিনিয়মগুলো স্বীকৃতি পায় পৌরাণিক কাহিনীগুলির সুবাদে। 6 জীবনে অর্থবহতা, পৌরাণিক কাহিনী বা ঘটনাগুলি এক ধরনের বিশ্বাস বা জীবনবোধের পরিচয়, যার থেকে জীবনে অর্থবহতা খুঁজে পাওয়া যায়। ইতিহাস ও পৌরাণিক কাহিনীর পার্থক্য সমূহ, বিষয়
এক সংজ্ঞা, ইতিহাস অতীত দিনের কোনো ঘটনা নিরপেক্ষ সঠিক তথ্যপূর্ণ কালানুক্রমিক ধারাবাহিক বিবরণই হলো ইতিহাস। পৌরাণিক কাহিনী সৃষ্টি আদিকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বলে। দুই, চরিত্র সমূহ। মানুষ হলো মূল চরিত্র। ইতিহাস মানবিক কর্মকাণ্ডের উপর আরোপিত। এই মূল চরিত্রটি মানুষের বাস্তবধর্মী সত্য ঘটনার রূপকার। অন্যান্য চরিত্রগুলি বাস্তবধর্মী হয়ে থাকে। অলৌকিক দেবদেবীরা হচ্ছে মূল চরিত্র। এর কাহিনী মূল চরিত্র ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির উপর হচ্ছে আরোপিত। মূল চরিত্রটি ঈশ্বরের অলৌকিক লীলা কাহিনীর রূপকার। অন্যান্য চরিত্রগুলো অলৌকিক বা কাল্পনিক হয়ে থাকে। তিন, বিষয়। এর বিষয় হচ্ছে দেশ ও কালের মধ্যে সীমাবদ্ধ মানব জীবন বা মানব সমাজের কাহিনী। ইতিহাসে বিষয় হিসেবে স্থান পায় মানব সমাজ, সভ্যতা, সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী। এছাড়া ইতিহাসে বিষয় হিসেবে রাজনীতি, অর্থনীতি, ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান স্থান পায়। ধর্মভিত্তিক নানা বিষয়েতে স্থান পায় বিশ্ব সৃষ্টির রহস্য, দেবতা, মানবের জন্ম, মহাপ্লাবন, দেবতা, দানব, মানবের দ্বন্দ্ব, জন্ম, মৃত্যু, আত্মা, পুনর্জন্ম, অবতার, স্বর্গ, নরক, পাপ, পুণ্য, সমস্ত কিছুই হলো এই বিষয়। চার, কালপঞ্জি। ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কালপঞ্জি। এতে বর্তমান সময়ের নিরিখে অতীত ঘটনাবলীর সালভিত্তিক ধারাবাহিক বর্ণনা থাকে। এতে প্রক্ষিপ্তভাবে বিভিন্ন পৌরাণিক ঘটনার সমাবেশ লক্ষ্য করা যায়। বর্তমান সময়ের নিরিখে এতে পৌরাণিক কল্পকাহিনীর সালভিত্তিক ধারাবাহিক বর্ণনা থাকে না। পাঁচ, প্রকৃতি। প্রকৃতিগত বিচারে এর কাহিনী বা ঘটনাবলী হচ্ছে বাস্তবধর্মী। অতীত মানব সমাজের নানা গুরুত্বপূর্ণ সমষ্টিগত ও ব্যক্তিগত উদ্যোগ, কর্মকাণ্ড প্রভৃতি একে ঐতিহাসিক চরিত্র দান করে। প্রকৃতিগত বিচারে এগুলি হচ্ছে মূলত ধর্মভিত্তিক। এর কাহিনীগুলির মধ্যে অতীত দিনের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কার, রীতিনীতি, পূজা প্রার্থনা, ধর্মোৎসব, উপচার প্রভৃতি একে পৌরাণিক চরিত্র দান করে। প্রশ্ন দুই, বিশ্বের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলির মধ্যে মূল কয়েকটি সাদৃশ্য লেখো। পৌরাণিক কাহিনী গুরুত্ব আলোচনা করে। সূচনা, মানুষ লিখতে শেখার হাজার বছর আগে থেকে লোকমুখে বিশ্বের বিভিন্ন সভ্যতা পৌরাণিক কাহিনীগুলির প্রচলন ছিল। ভারত, রোম, গ্রিস, মিশর, চীন, ব্যাবিলন, মেসোপটেমিয়া ইত্যাদি দেশে পৌরাণিক কাহিনীগুলির মধ্যে বেশ কিছু বিষয়গত সাদৃশ্য লক্ষ্য করা যায়। যথা বিশ্ব সৃষ্টির রহস্য, মানব সৃষ্টি তত্ত্ব, মহাপ্লাবন প্রভৃতি। পৌরাণিক কাহিনীগুলির মধ্যেকার সাদৃশ্য সময় এক বিশ্ব সৃষ্টির রহস্য। বিশ্বের কিছু দেশে পৌরাণিক কাহিনীতে বিশ্ব সৃষ্টির রহস্যের উল্লেখ মেলে। এক, ব্যাবিলন ও সুমের। ব্যাবিলনীয় সৃষ্টিতত্ত্বে পৌরাণিক কাহিনী গড়ে উঠেছিল সুমেরীয় সৃষ্টিতত্ত্ব থেকে, যার নাম ছিল এনুমা এলিশ। এই এনুমা এলিশ থেকে জানা যায় যে ব্যাবিলনের দেবতা ছিলেন মারদুক। এই মারদুক তৈরি করেন স্বর্গ ও মর্ত্য। মিশর। মিশরের পৌরাণিক কাহিনী ধারণা অনুযায়ী সৃষ্টির আদি পর্বে বিশ্বব্রহ্মাণ্ড ছিল কালো জলে পূর্ণ। এই জল থেকে আবির্ভূত হন আদি দেবতা রে আতম, তিনি থুটু জেটালে তার থেকে জন্ম নেন সু, বাতাসের দেবতা, তেফনাথ বাষ্পের দেবতা। সু এবং তেফনাথ জন্মদায় দুই সন্তান, এরা হচ্ছে নুত আকাশ এবং গেব মর্ত্য। এদের জন্মের পরে সৃষ্টি হয় পৃথিবীর। তিন, চীন। চীন দেশে পুরাণ কথা থেকে জানা যায় যে আদিতে বিশ্বব্রহ্মাণ্ড ছিল একটা প্রকাণ্ড ডিম, যার ভিতরে ছিল কেবল সীমাহীন শূন্যতা। সে ডিম ফুটে বেরিয়ে আসে বামনাকৃতি প্রথম জীব পানকু। তার দেহ থেকে তৈরি হয় গাছপালা, মাটি, নদ নদী, বাতাস। পানকুর মাথা থেকে পর্বত, নিঃশ্বাস থেকে মেঘ, কণ্ঠস্বর থেকে বজ্র, গায়ের শিরা উপাশিরা থেকে নদ নদী, চুল আর গায়ের লোম থেকে গাছপালার সৃষ্টি হয়। দাঁত ও হাড় থেকে তৈরি হয় মাটির নিচের বিভিন্ন খনিজ পদার্থ। চার, ভারত। হিন্দুদের প্রধান তিন দেবতা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এদের মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, বিষ্ণু হলেন স্থিতির দেবতা, মহেশ্বর বা শিব হলেন প্রলয়ের দেবতা। পৃষ্ঠা সংখ্যা দশ। হিন্দু ধারণা অনুযায়ী প্রতি হাজার বছরের মহাযুগের শেষে শিব আগুন ও বন্যার দ্বারা পৃথিবী ধ্বংস করেন। তিনি একটি সোনার ডিমের ভেতর সচল জীবনের বীজ সঞ্চিত রাখেন। সেই ডিম ভেঙেই ভগবান ব্রহ্মা নতুন পৃথিবীর সৃষ্টি করেন। দুই, মানব সৃষ্টি তত্ত্ব। এক, ব্যাবিলন। ব্যাবিলনে দুই দেবতা ছিলেন কিঙ্গু ও মারদুক। কিঙ্গু তার রক্ত দিয়ে তৈরি করলেন মানুষ, আর মারদুক সেই মানুষকে দিয়ে ব্যাবিলনে মন্দির তৈরি করলেন। দুই হচ্ছে মিশর। প্রাচীন মিশরীয় দেবতা ছিলেন সু, বাতাসের দেবতা, তেফনাথ বাষ্পের দেবতা ও রে আতম আদি দেবতা। অন্ধকার শূন্যে ঘুরে বেড়াতে বেড়াতে সু ও তেফনাথ হারিয়ে যান। রে আতম তাদের ফিরিয়ে আনতে সফল হন।
সুয়ো তেফনাথকে ফিরে পাওয়ার পর রে আত্মে আনন্দ অশ্রু থেকে জন্ম নেয় হচ্ছে মানুষ। তিন, গ্রিক ও রোম। গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনী অনুযায়ী টাইটানরা হলেন 12 জন অমর বীর। এদের মধ্যে সর্বাধিক বুদ্ধিমান টাইটান ছিলেন প্রমেথিউস। তিনি মাটি আর জল দিয়ে প্রথম মানুষ তৈরি করেন। চার, আমেরিকা। আমেরিকার আদিম নাভোজা উপজাতি মানুষরা বিশ্বাস করত যে 4 জন দেবতা মিলে বাতাসকে 2টি শস্যের শীষে প্রাণ সঞ্চার করতে বলেন। এই শীষ থেকেই সৃষ্টি হয় প্রথম মানব আর মানবী। তিন, মহাপ্লাবন। এক, ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট নোহ ও জলপ্লাবনের কাহিনী রয়েছে। কাহিনী অনুযায়ী অত্যাধিক বৃষ্টিতে পৃথিবীতে জলপ্লাবন দেখা দিলে ধার্মিক ও সিদ্ধ পুরুষ নোহ ঈশ্বরের উপদেশ মতো সুদীর্ঘ জাহাজ নির্মাণ করেন। সেই জাহাজে উঠে নোহর আত্মীয়রা বেঁচে যান আর ভ্রষ্ট দুরাত্মরা মারা যায়। ওল্ড টেস্টামেন্ট প্রথম লেখা হিব্রু ভাষায়। এই গ্রন্থে প্রাথমিক সূচনা ঘটে খ্রিস্টপূর্ব 9ম শতকে। 100 খ্রিস্টাব্দ নাগাদ এটি বর্তমান রূপ পায়। ঐতিহাসিকদের অনুমান গ্রন্থের প্রথম 5টি অংশের রচয়িতা হচ্ছেন মোজেস। 2, মেসোপটেমীয় পুরাণ। মেসোপটেমীয় পুরাণ কথা অনুযায়ী দুষ্ট মানুষদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় দেবতারা পৃথিবীকে প্লাবিত করে মনুষ্যজাতিকে ধ্বংস করার উদ্যোগ। দেবতাদের সিদ্ধান্তে জলের দেবতা নলখাগড়া বনের কাছে ফাঁস করে দেন। নলখাগড়া দিয়ে কুঁড়ে তৈরি করা এক ব্যক্তির কথা নলখাগড়াগুলোর কাছ থেকে জানতে পেরে এক বিরাট নৌকা তৈরি করে নিজের পরিবার পরিজনকে নিয়ে তাদের বাস করতে লাগলেন। নির্দিষ্ট দিনে মহাপ্লাবনে সারা পৃথিবী জলে ডুবে গেল। কেবলমাত্র যারা ওই নৌকায় আশ্রয় নিয়েছিলেন তারাই বেঁচে রইলেন। 3, ভারতীয় পুরাণ। ভারতীয় মহাকাব্যে মহাভারতে বনপর্বে মৎস্য পুরাণে এবং পৌরাণিক সাহিত্যে শতপথ ব্রাহ্মণে মহাপ্লাবনের বিবরণ মেলে। এই মহাপ্লাবন অনুযায়ী দিন একটি ক্ষুদ্র মৎস্য নদী তীরে এসে বৈবস্বত মনুকে বলেন, বলবান মৎস্যদের হাত থেকে আমাকে রক্ষা করুন। মৎস্যাকা ধীরে ধীরে বাত্রাকা মনুতাকে প্রথমে ঘটিয়ে পরে যথাক্রমে জ্বালায় পুকুরে নদীতে ও সাগরে রাখেন। সাগরব্যাপী মৎস্য বিশাল রূপ থেকে মনু ভীত হয়ে পড়লে মৎস্য আত্মপরিচয় দিয়ে জানান তিনি প্রজাপতি ব্রহ্মা। তিনি মনুকে আরও জানালেন, অচিরেই পৃথিবী জলমগ্ন হবে। যাবতীয় জীবনে প্রাণ রক্ষার উপায় হিসেবে ব্রহ্মা মনুকে একটি নৌকা দান করলেন এবং জানিয়ে রাখলেন প্রলয়কালে মনু যেন ওই মৎস্যের স্ফিঙ্গের সঙ্গে নৌকাটিকে বেঁধে রাখেন। মহাপ্লাবনের শেষে মনু প্রজা সৃষ্টি করলেন। মনু সৃষ্ট বলে মানুষের নাম হচ্ছে মানব। পৌরাণিক কাহিনীগুলি গুরুত্ব এক, ঈশ্বর ভাবনায়। পৌরাণিক কাহিনীগুলো মানুষের ঈশ্বর ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। পৌরাণিক কাহিনীগুলি পাঠের মাধ্যমে পাঠকের মন ঈশ্বরমুখী হয়ে ওঠে। পৌরাণিক কাহিনীগুলি আপাতভাবে কাল্পনিক ও ভিত্তিহীন বলে মনে হলো পাঠক মনে তা ঐশ্বরিক বিশ্বাসে জন্ম দেয়। 2, বিজ্ঞান পূর্বযুগের ঘটনা অনুসন্ধানে। বিজ্ঞান পূর্বযুগে ঘটনা অনুসন্ধানে পৌরাণিক কাহিনীগুলি গুরুত্ব কম নেই। অতীতের সমাজের পরিবেশের চারিদিকে আকাশে মাটিতে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটছে তার উত্তর খোঁজার তাগিদে প্রথম সৃষ্টি বিষয়ক পৌরাণিক কাহিনীগুলো গড়ে ওঠে। তা ব্রিটেনের ফোকলোর সোসাইটি প্রতিষ্ঠাতা প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম বলেছেন, পৌরাণিক কাহিনী হলো বিজ্ঞান পূর্বযুগের বিজ্ঞান। মিথ ইজ দ্য সায়েন্স অফ আ প্রি সায়েন্টিফিক এইজ। 3, ঐতিহাসিক উপাদানের সূত্র হিসেবে। পৌরাণিক কাহিনীগুলিতে অনেক সময় প্রচ্ছন্নভাবে ঐতিহাসিক উপাদানের সূত্র মিলতে পারে। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীগুলোকে তাদের দেবতা পূর্বপুরুষ বা বীরপুরুষদের গল্প বলে ধরা হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গ্রিসের কাহিনী সূত্র ধরে আধুনিক গ্রিসের ট্রয় নগরী এবং ট্রয়ের যুদ্ধক্ষেত্রে অবস্থান জানা গেছে। তাই জেফ বিয়ারলেন বলেছেন, পৌরাণিক কাহিনীগুলি গল্পের আকারে মানব সংস্কৃতির সত্য ঘটনার প্রকাশ। 4, আনুমানিক সময়কাল এবং বংশতালিকা নির্ণয়। পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাইয়ের মাধ্যমে ইতিহাসে বহু সাল তারিখ নির্ণয় করা যায়। এছাড়াও পুরাণে বর্ণিত বিভিন্ন রাজার কাহিনী থেকে রাজবংশের পরিচয় ও বংশতালিকা জানা যায়। প্রাচীন ভারতে বিভিন্ন পুরাণে বহু প্রাচীন রাজবংশের নাম ও পরিচয় মেলে। পুরাণে উল্লেখিত সমস্ত ঘটনার সত্যতা নিয়ে বিতর্কে থাকলেও ডক্টর রণবীর চক্রবর্তী তার ভারত ইতিহাসে আদিপর্ব প্রথম খণ্ড গ্রন্থে লিখেছেন, পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য। 5, আর্থসামাজিক ইতিহাস রচনায়। আর্থসামাজিক ইতিহাস রচনায় পৌরাণিক কাহিনীগুলির ভূমিকা কম নয়। বস্তুত পৌরাণিক কাহিনীগুলি বেশিরভাগই রচিত হয়েছিল সমকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে। পৃষ্ঠা সংখ্যা 11, সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর ভিত্তি করে অনেক সময় বিভিন্ন দেশে পৌরাণিক কাহিনীগুলি রচিত হয়। ভারতের প্রেক্ষাপটে পুরাণে বর্ণিত কলিযুগের সূত্র ধরে প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতবর্ষের সামন্ততান্ত্রিক কাঠামো বিশ্লেষণে উদ্যোগী হয়েছেন রামশরণ শর্মা সহ বেশ কিছু ঐতিহাসিক ও গবেষকগণ।
প্রশ্ন তিন পৃষ্ঠা ১১, সুমেরীয় মিশরীয় পৌরাণিক কাহিনী বা মিথের পরিচয় দাও। বিশ্বের সুপ্রাচীন মিথগুলোর মধ্যে সুমেরীয় মিশরীয় মিথগুলো ছিল উল্লেখযোগ্য। এই দুই দেশের অধিকাংশ পৌরাণিক কাহিনী খ্রিস্টপূর্ব দ্বিতীয় অব্দের পরে শুরু হয়। প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ ও পুরাণ ভগ্নস্তূপ থেকে উদ্ধার হওয়া লিপিগুলোতে মিথের পরিচয় মেলে। এই দুই দেশের বেশিরভাগ পৌরাণিক কাহিনীগুলোতে দেখা যায় দেবদেবী পূজার ছবি, যদিও এই চিত্রগুলি প্রকৃত উদ্দেশ্য বোঝা যায় না। সুমেরীয় মিশরীয় সহ বিশ্বের বিভিন্ন দেশে মিথগুলি কাহিনী অস্পষ্ট অবাস্তব ধর্মী। মিথগুলির পরিচয়। সুমেরীয় মিথ এক সৃষ্টিতত্ত্ব। এই বিশ্বের সমস্ত গুহা প্রথম দিকে সমুদ্রের জলে ডুবেছিল। ভীষণকায় অসুর জল থেকে মাটিকে আলাদা করার কাছে বাধা দিত। দেবতাদের প্রধান অসুর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে প্রধান দেবতা অসুরকে হত্যা করেন এবং তার দেহ দুটুকরো করে কেটে ফেলে দেন। প্রধান দেবতা অসুরের দেহের উপরে অংশ দিয়ে তৈরি করেন আকাশ। সে আকাশকে তিনি তারকা মালা দিয়ে সাজিয়ে তোলেন আর অসুরটির দেহের নিম্ন অংশ দিয়ে তৈরি করেন বাসভূমি। এছাড়াও প্রধান দেবতা এঁটেল মাটি দিয়ে বানান প্রথম যুগের মানুষ। এই মানুষটা আকারে ও বুদ্ধিতে এক একটি দেবতার প্রতিরূপ হিসাবে তৈরি হয়। দুই মহাপ্লাবন তত্ত্ব। দেবতারা একদিন স্থির করেন যে পাপীদের শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে প্লাবন ঘটাবেন। দেবতারা পৃথিবীকে প্লাবিত করে মানব জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। কিন্তু জলের দেবতাই সিদ্ধান্তের কথা। নলখাগড়া বন থেকে কিছু নলখাগড়া দিয়ে এক ব্যক্তি কুঁড়েঘর তৈরি করে। এখন নলখাগড়াগুলি প্লাবনের কথা লোকটিকে বলেছিল। লোকটি এক বিরাট নৌকা তৈরি করলো। নিজেদের রক্ষা করার জন্য লোকটি তার নিজের পরিবারের পরিজনদের নিয়ে নৌকায় উঠলো। নৌকোতে সে সঙ্গে নিল কিছু দক্ষ কারিগরদের এবং বিভিন্ন ধরনের পশু ও পাখিদের। একদিকে নির্দিষ্ট দিনে দেবতাদের নির্দেশ মতো কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে গেল। শুরু হলো প্রবলতম বর্ষণ। সারা পৃথিবী জলে ডুবে গেল। পৃথিবীর সকলেই মারা গেলেন। শুধুমাত্র যারা নৌকার আশ্রয় নিয়েছিল তারাই বেঁচে রইল। ছয় দিন পর ঝড় বৃষ্টি থেমে গেলে জল সরে যেতে লাগলো। নৌকা থেকে দাঁড়কা কুড়ে গিয়ে ডাঙার খোঁজ নিয়ে এলো। নৌকোর সকলে সেই ডাঙায় নেমে গিয়ে বসবাস শুরু করতে লাগলো। দেবতাদের সৃষ্টিতত্ত্ব। ব্রহ্মাণ্ড যখন সম্পূর্ণ হয়নি তখন আনুমানিক দেবতাদের সৃষ্টি হয়। তারা মেষের মতো খাস ক্ষেত এবং খাদ থেকে জল পান করত। তখন গবাদি পশুদের দেবী লাহার এবং শস্যের দেবী আসনানকে সৃষ্টি করা হলো। তারা অধিক খাদ্য বিশেষ করে দুধ উৎপাদন করলো। তাদের দেবতার খাদ্যের প্রাথমিক সংস্থান হলো। কিন্তু তাতেও আনুমানিক দেবতারা সন্তুষ্ট হলো না। এই সময় এনকির পরামর্শে এনলিল দুই দেবীকে পাঠালেন পৃথিবীতে। দুই দেবী মর্তে পশুপালন ও খাদ্য উৎপাদনের সহায়তা করলেন। কিন্তু এক্ষেত্রে কার অবদান বেশি সেই নিয়ে দুই দেবীর লাহোর এবং আসনানের জন্য বিরোধ বাঁধল। এনকি ও এনলিল এই বিরোধ মেটানোর জন্য হস্তক্ষেপ করলেন। তারা আসনানকে বিজয়ী বলে ঘোষণা করেন। চার প্রাণী সৃষ্টি তত্ত্ব। এনকি আপসু গভীর জলে নিচের স্তর থেকে উর্বর মাটি নিয়ে নামুকে মানুষ সৃষ্টিতে সাহায্য করেন। এরপর নিম্না ছয়জন প্রাণী সৃষ্টি করে। এদিকে এনলিন পৃথিবীকে উদ্ভিদ প্রাণীসমূহের দ্বারা উর্বর করে তোলার জন্য পরিকল্পনা নেন। তিনি এনমেস ও এনটেম নামে দুই ভাইকে সৃষ্টি করেন। এনটেনকে পশু উদ্ভিদ সৃষ্টি এবং এনমেসকে সহ সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়। এনটেন পশুপক্ষী উদ্ভিদে পৃথিবীকে ভরিয়ে তোলেন আর এনমেস বাড়িঘর মন্দির প্রভৃতির দ্বারা শহর সাজিয়ে তোলেন। নিজেদের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পর এনমেস ও এনটেনের মধ্যে বিরোধ বাঁধল। দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান তা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্বে জয়ী হলো এনটেন। দুই মিশরীয় মিথ। এক বিশ্ব সৃষ্টির প্রতিবাদ। মহাবিশ্ব সৃষ্টির রহস্য মানবজাতির কাছে এক অনন্ত জিজ্ঞাসা। বিশ্ব সৃষ্টির সম্পর্কে প্রাচীন মিশরীয়দের ধারণা ছিল অদ্ভুত প্রকৃতির। তারা মনে করত আকাশের দেবী নাট গাভীর শরীর নিয়ে বিশ্বে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঢেকে রেখেছে। তাদের ধারণায় প্রথমে এই বিশ্বে ছিল শুধু ঝোঁকার জল আর জল, আর চারদিকে অন্ধকার। একদিকে এই জলরাশি ভেদ করে উঠে এলো এই পাহাড়। সুবিশাল জলরাশির মাঝে ওই পাহাড়ের স্থলভূমি পরে রূপ পায় পৃথিবীতে। দুই স্বর্গীয় ধারণা। প্রাচীন মিশরবাসী মনে করত পৃথিবীর ওপর রয়েছে আকাশ এবং তার উপরে রয়েছে স্বর্গ। এই স্বর্গের দুটি দিক, একটি পূর্ব একটি পশ্চিম। পরবর্তীকালে স্বর্গীয় ধারণার পরিবর্তন ঘটে। এই পরিবর্তিত ধারণা অনুযায়ী স্বর্গের চারটি অংশ, এক একটি অংশ এক একটি দেবতার অধীনে রয়েছে। চারদিকে চারটি বড় বড় স্তম্ভের ওপর স্বর্গ দাঁড়িয়ে রয়েছে। এই স্বর্গে বসবাস করে প্রধান দেবতারা, যিনি ধাতুর তৈরি সিংহাসনে বসে থাকেন। তার সিংহাসনের চারপাশে সিংহের মাথা বিশেষ খুর আঁকা। প্রধান দেবতাকে ঘিরে রয়েছে তার অধীনস্থ দেবতাগণ, যারা তার থেকে কম শক্তি ধরেন। এছাড়াও স্বর্গে থাকেন দেবদূতগণ। স্বর্গে বসবাসের সুযোগ পায় মানুষের আত্মা। পৃষ্ঠ সংখ্যা ১২। ৩. মৃত্যুর পরবর্তী জীবনের ধারণা।
মৃত্যু পরবর্তী ধারণা প্রাচীন মিশরীয়দের বারে বারে বদলে ছিল। তাদের ধারণা মৃত্যুর পরেও একটি জীবন রয়েছে। তারা মনে করতো যে মানুষের মূল সত্তা সোল হলো বা বিএ এবং প্রাণশক্তি স্পিরিট হলো কা কে এ। মিশরীয়দের ধারণা এদের প্রতীক হলো বাজ পাখি এবং সারস পাখি। পাখিরা মানুষের মৃত্যুর পর তাকে স্বর্গের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে মিশরীয়দের অন্য মত হলো মৃত্যুর পর আত্মা দেহ ছেড়ে চলে যায় না, আত্মা দেহের মধ্যেই অনন্তকাল ধরে বেঁচে থাকে। তাই মৃতদেহ সংরক্ষণ করলে বা এবং কা সেই মৃতদেহতে প্রবেশ করে, ফলে মৃতদেহটি পুনরুজ্জীবিত হয়। চার, দেব শিশুদের জন্ম কাহিনী। প্যারিসের ওপর লিপিবদ্ধ রয়েছে প্রাচীন মিশরের দেব শিশুদের ওপর প্যাপিরাসের ওপর লিপিবদ্ধ রয়েছে প্রাচীন মিশরের দেব শিশুদের জন্ম কাহিনী। এই কাহিনী অনুযায়ী হোলিও পোলিসের প্রধান পুরোহিতদের স্ত্রীকে মহান দেবতা ভীষণ পছন্দ করতেন। পুরোহিতের স্ত্রীর সঙ্গে দেবতারা পুরোহিতদের ছদ্মবেশে গোপনে মিলিত হন। তার অধীনস্থ তত্ত্বাবধানে একে একে তিন দেব শিশুর জন্ম হয়। এদের নাম হয় যথাক্রমে উসেরকাফ, সাহুরা, নেফিরকারা। এই তিন দেব শিশুর দেহ জলে ধুয়ে পরিষ্কার করে দেন দেবী মেসখেন। তিনি এই তিন দেব শিশুকে রাজপদে বসার বিশেষ ক্ষমতা দেন। তিন দেব শিশুই পরবর্তীকালে মিশরের পঞ্চম রাজবংশে তিনি ফেরাও হন। প্রশ্ন চার, গ্রিক রোমান পৌরকাহিনী, পৌরাণিক কাহিনী বা মিথের পরিচয় দাও। ধ্রুপদী গ্রিস এবং রোমের মিথগুলো বিশ্বের অন্যান্য দেশের মিথগুলির মধ্যে গ্রিক মিথেনের প্রধান উৎস হচ্ছে হোমারের দুই মহাকাব্য ইলিয়াড ও ওডিসি। এছাড়া টেলিগোনিয়া কাব্য, সফোক্লেস এবং ইউরিপিডেসের ট্র্যাজেডি সমূহ, আপুলেইয়াসের দ্য গোল্ডেন অ্যাস, পৌসানিয়াসের গাইড টু গ্রিস, প্লাতুর টিমাইউস প্রভৃতি রচনা। গ্রিক ধ্রুপদী মিথোলজি আকর্ষণ বিবেচিত হয়। গ্রিক মিথগুলির তুলনায় রোমের মিথগুলোতে কিংবদন্তি ধর্মীয় প্রতিষ্ঠা, নৈতিক আদর্শ, দেবী শক্তি অনুপ্রবেশ লক্ষ্য করা যায়। রোমান মিথের উৎস হিসাবে ভার্জিলের রচনা লিভির ইতিহাস, ডায়োনিসিস অফ হালিকর্নাসের হিস্ট্রি অফ আলি রোম ওভিদ। ভারো এবং সন্ত অগাস্টিনের রচনা হলো উল্লেখযোগ্য। গ্রিক মিথ সৃষ্টিকথা এক, হোমেরীয় সৃষ্টি মিথ। গ্রিক সৃষ্টিকথায় বিভিন্ন কাহিনী অবতারণা লক্ষ্য করা যায়। হোমারের ইলিয়াড মহাকাব্যের কাহিনী অনুসারে এক কালো ডানাযুক্ত বিরাট পাখি একটি ডিম প্রসব করে। এই ডিমটি দুই অংশ থেকে অউরানস ও গেইয়া জন্ম নেয়। এরা ছিলেন স্বর্গ ও মর্ত্যের রূপ এবং প্রথম জনক ও জননী হিসেবে ওকিয়ানস, সমুদ্র এবং তেথিসের জন্ম দেয়। এরাই পরবর্তীকালে একে একে জন্ম দেয় ক্রুন্স, রিয়া, ফকিস এবং অন্যান্য টাইটানদের। দুই, পেলাসগীয় সৃষ্টিমিত। পেলাসগীয় সৃষ্টিমিত অনুযায়ী শুরুতে দেবী ইউনেনিয়ামের উদ্ভব ঘটে। পা রাখার মতো জায়গা না পেয়ে তিনি আকাশ থেকে সমুদ্রকে আলাদা করে দেন। এরপর তিনি সমুদ্রের ঢেউয়ের উপর নিচে নিচে দক্ষিণ দিকে এগিয়ে চলেন। তাকে অনুসরণ করে বার্তা শুরু হয় বিশ্ব সৃষ্টি প্রক্রিয়া। মহাসর্প ওফিয়ানের সঙ্গে ইউরেনিয়াম মিলিত হয়ে একটি ডিম প্রসব করে। তার থেকে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, পৃথিবী, নদী, পর্বত, বৃক্ষ ও প্রাণীকুল জন্ম নেয়। তিন, আলম্পীয় সৃষ্টিমিত। এই সৃষ্টিমিত অনুযায়ী অসীম অন্ধকার ক্যাওস থেকে ধরিত্রী মাতা গেইয়ার জন্ম নেয়। তিনি নিদ্রিত অবস্থায় পুত্র অউরানসকে জন্ম দেন। অউরানস উর্বর বৃষ্টিপাত ঘষিয়ে ঘাস, বৃক্ষ, পুষ্প, পশু পাখি জন্ম দেন। সৃষ্ট নদী, হ্রদ ও সমুদ্রে। এরপরে জন্ম হয় টাইটানরা। দুই, মানুষের জন্ম কাহিনী। মানুষের জন্ম তথা মানবজাতির বিকাশ নিয়ে গ্রিসের নানা ধরনের মিথের প্রচলন লক্ষ্য করা যায়। অ্যাথেনীয়দের ধারণা অনুযায়ী পৃথিবীর আদি মানুষ কেক্রপস, এথেন্সের মাটি থেকে জন্ম নেয়। বয়সীয়রা মনে করে আদি মানব আলাল কোমেনিউস কেপেই হ্রদে মাছের আকারে জন্ম নেয়। আর্কাদিয়া জনগোষ্ঠীর বিশ্বাস বিশ্বের প্রথম মানুষই হলো পেলাস গগসই। অন্য মতে অলিম্পাসের দেবতা জেউসের আদেশে এই জিনা দ্বীপের পিঁপড়েগুলো মানুষের আকার নেয় এবং তার রাজা আইয়াকোসের প্রজা হয়। তিন, সভ্যতার সূচনা ধারণা। গ্রিক মিথের সভ্যতার সূচনা কাহিনী রয়েছে। গ্রিক আর্গিকররা মনে করত তারা আদি পুরুষ ফোরেনেউস মানুষকে সম্প্রদায়গতভাবে বাস করতে শিখিয়েছে। তারা আরও মনে করেন যে তিনিই আগুনের আবিষ্কার করে মানব সভ্যতার উন্নতি ঘটান। আবর্গদীয়দের ধারণা তাদের জাতিভুক্ত পেলাসগস ওই মানুষকে প্রথম কুটির তৈরি করতে এবং জন্তুর চামড়া থেকে পোশাক তৈরি করতে শেখান। এছাড়াও তিনি পশুর মতো জীবন ধারণের পরিবর্তে মানব জীবনের রীতিনীতিগুলো শেখান। চার, প্রাচীন সুমেরীয়দের মতো গ্রিকরাও মহাপ্লাবনের কাহিনীতে বিশ্বাস করতে। কাহিনী অনুযায়ী দেবতা জিউস ব্রোঞ্জুগে মানুষদের পাপের অপরাধে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তিনি পৃথিবীতে একটানা বৃষ্টিপাত ঘটান। প্রবল বর্ষণে
মানুষ ভেসে যায়। কয়েকজন পাহাড়ে গিয়ে আশ্রয় নেন। একদিকে ডিউকালিয়ন পিতা প্রমেথেউসের আদেশ মেনে যে সিন্ধুক তৈরি করেছিল তার উপর সেও তার স্ত্রী পীড়া ভেসে রইল। বর্ষণ বন্ধ করে ডিউকালিয়ন জিউসের কাছে এক নতুন মানব জ্যোতি প্রার্থনা করলেন। জিউস তার প্রার্থনায় সাড়া দিয়ে ডিউকালিয়নকে ভূমি থেকে কিছু পাথর কুড়িয়ে তার মাথার উপর ছোঁড়ার আদেশ দিলেন। এই পাথরগুলি থেকে জন্ম নিলেন পুরুষেরা। ডিউকালিয়নের স্ত্রী পীড়া একই রকমভাবে পাথর ছুড়লে জন্ম হয় নারীদের। রোমান মিথ, এক রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনী। প্রাচীন রোমান পৌরাণিক কাহিনী অনুযায়ী টাইবার নদীর তীরে সাতটি পাহাড় ছিল। পৃষ্ঠা ১৩। এর মধ্যে অন্যতম ছিল এলবান পাহাড়ের শাসক প্রকাশের দুই ছেলে লুমিটার এবং এমুলিয়াস। এমুলিয়াস সিংহাসন দখল করে লুমিটারের একমাত্র ছেলেকে খুন করলেন। লুমিটারের মেয়ে সিলভিকাকেও বিবাহ করতে দিলেন না, কিন্তু মার্স দেবতা এবারে সিলভিকা যমজ সন্তানের জন্ম দেন। এতে ক্ষুব্ধ এমুলিয়াস সিলভিকাকে হত্যা করে তার যমজ সন্তানদের নদীর জলে ভাসিয়ে দিলেন। কথিত আছে একটি বাঘিনী শিশু দুটিকে উদ্ধার করে নিজের শাবকের মতো পালন করতে থাকে। এরপর এক চাষি তাদের নদীর তীর থেকে উদ্ধার করে বড় করে। এদের একজন রোমুলাস এবং অপরজন রিমাস। দুই ভাই মিলে এমুলিয়াসকে হত্যা করে লুমিটারকে পুনরায় সিংহাসনে বসেন। এরপর সেই রাজ্যে না থেকে দুই ভাই টাইবার নদীর তীরে অন্য এক পাহাড়ে বসবাস শুরু করলেন এবং এক নতুন শহরের প্রতিষ্ঠা করলেন। শহরের নামকরণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধল। এতে রিমাসকে হত্যা করে রোমুলাস জয়ী হলেন। রোমুলাসের নাম অনুসারে শহরটির নাম হলো রোম। প্রতিষ্ঠা হলো রোম সাম্রাজ্যে। দুই সৃষ্টি রহস্য। একরীয় মিথোলজিতে বিশ্বতত্ত্ব তথা সৃষ্টি রহস্য উল্লেখ মেলে। এই তত্ত্বে বলা হয় স্রষ্টা ১২টি সহস্রাব্দকে বিশ্ব সৃষ্টির কাজে লাগান এবং সেগুলোকে ১২টি রাশি চিহ্ন দেন। এক একটি সহস্রাব্দে বিশ্বের এক একটি উপাদান তৈরি হয়। প্রথম সহস্রাব্দে বিশ্ব স্রষ্ট তৈরি করেন স্বর্গ ও পৃথিবী। এরপর একে একে দ্বিতীয় সহস্রাব্দে আকাশ, তৃতীয় সহস্রাব্দে ভূমি ও জল, চতুর্থ সহস্রাব্দে সূর্য ও নক্ষত্রমণ্ডল, পঞ্চম সহস্রাব্দে বাতাস, ষষ্ঠ সহস্রাব্দে মানুষ সৃষ্টি হয়। বলা হয় ছয় সহস্রাব্দে জুড়ে এরা টিকে থাকবে এবং তারপরে ধ্বংস হয়ে যাবে। একরীয় মিথোলজিতে প্রথম কিভাবে মানুষ তৈরি হলো তার বর্ণনা রয়েছে। বলা হয়েছে প্রথম মানুষ ছিল টাগেস, যিনি লাঙনের ফলায় ওঠে কাদা থেকে সৃষ্টি হন। ৩. ভার্জিলের ইনিড। ভার্জিলের ইনিড কাব্যে ট্রোজান বংশে আইএনিয়াসের ভ্রমণ কাহিনীকে মূল বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। কাহিনীটি সংক্ষেপে এরকম আইএনিয়াস হল আনকিসেস ও ভিনাসের পুত্র। ট্রয় নগরী ধ্বংস হওয়ার পর সে তার পিতা ও ছোট্ট পুত্র জুনুসকে নিয়ে এক দীর্ঘ অভিযান চালান। দেবতা অ্যানোলোর মন্দিরে দৈববাণী থেকে সে জানতে পারে তাদের পূর্বপুরুষের ঠিকানা খুঁজে বের করতে পারলে সেখানে তাদের নতুন আবাসভূমি গড়ে উঠবে। এভাবেই বহু উত্থান পতনের মধ্য দিয়ে আইএনিয়াস একসময় ফ্রাইবার নদীর মোহনায় আসেন। এই অঞ্চলে তখন রাজা ছিলেন লাতিনুস। রাজা আইএনিয়াসের সঙ্গে নিজের কন্যা লাভিনিয়ার বিবাহ স্থির করেন। লাভিনিয়ারকে বিয়ের পর আইএনিয়াস লাতিউমে এক নতুন নগরী লাভিনিয়াম গড়ে তোলেন।